রক্তদান জীবনদান। গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট মেটাতে ও মুখ্যমন্ত্রী নির্দেশে উত্তর কলকাতায় 217 নম্বর বিবেকানন্দ রোডে এক বিরাট রক্তদান শিবির আয়োজন করা হয়। গাজীবাবা ভক্তমন্ডলের ব্যবস্থাপনায় ও বিকাশ জয়সওয়ালের উদ্যোগে রক্তদান অনুষ্ঠিত হয়। ব্লাড খুব দরকার আমাদের, যেখানে বর্ডার সেখানে জওয়ানরা রক্ত দিচ্ছে, রক্ত ঝরছে। আমরা যদি রক্ত দিই সেই সব মানুষকে বাঁচাতে পারি, থ্যালাসেমিয়া পেশেন্টদের বাঁচাতে পারি। এটা সামাজিক কাজ, সামাজিক কর্তব্য এই সংগঠন করে আছে। এত মানুষ এসেছে, তারা রক্ত দিচ্ছে এবং বিকাশ ভাই যার উদ্যোক্তা, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। রক্তদান ছাড়াও 500 জন গরিব শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। আপনি জানেন বিধায়কের যে অঞ্চলটা সাজানো অঞ্চল, আর এখানে সামাজিক কাজে পুরো অনেক হয়। এখানে প্রচুর আমাদের আমাদের দাদা অনেক দিন আছে, আমাদের সাধারণত আমাদের যে আমরা গর্ব নর্থ কলকাতার, আর ইনি আমাদের সেনার সঙ্গে আমরা সবসময় মিলে আমরা বড় বড় কাজ করি। রক্তদান শিবির থেকে নিয়ে বাচ্চাদের প্রোগ্রাম থেকে নিয়ে আমাদের সাই বাবা মন্দির থেকে নিয়ে প্রত্যেকটা সামাজিক কাজে আমরা দাদাকে পাই, আর সবসময় দাদার সঙ্গে আমরা আছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সাধন পান্ডে, তৃণমূলের মহাসচিব সঞ্জয় বক্সী, জনাব ইয়াসির হায়দার, সৌম্য বক্সী সহ অন্যান্যরা। রাজীব জয়সওয়াল এবং যার নাম না বললে হবে না যে অনুষ্ঠানে অন্যতম বিশেষ উদ্যোক্তা দাপু ভাই, যাকে আমি সবাই মুকেশ জয়সওয়াল দাপু ভাই, আমাদের অনিল সাই, খুব ভালো লাগছে যে প্রতি বছরই আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেন। রক্তদান মহোদান আমরা জানি, সঞ্জয়দাকে অনেকক্ষণ নিচে কেন দাঁড় করিয়ে রেখেছে আমি জানি, মনোজ সিং রয়েছেন, কথা অনেকক্ষণ হয়ে গেছে, এখানে যারা আছেন তারা সবাই ব্যবসায়ী সমাজের মানুষ, তারা সবাই ব্যবসা করে, কিন্তু ব্যবসার পাশাপাশি তারা যে মানুষের কথা ভাবে, একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার কথা ভাবে, তার জন্য আমি আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ শ্রী সুমিত শাহজি আর সিটি কেবলকে তিনকড়ি দত্তজি উপস্থিত হয়ে জোর জোরদার তালিয়ন সে তিনকড়ি দেখা হার্দিক অভিনন্দন করে। আর মানে সচিন ত্রিপাঠী জি কো আপনার বাহুবলে বক্তব্য রাখতে গো শ্রী সচিন ত্রিপাঠী জি। माजी भाई आप सामने आए, आपका हार्दिक अभिनंदन और स्वागत है। और आपको मालूम है श्री प्रवीण सरकार जी जो एथलेटिक पैरा एथलेटिक के गोल्ड मेडलिस्ट और स्वर्ण पदक से सम्मानित श्री प्रवीण सरकार जी के लिए जोरदार तालियों से अभिनंदन करें, जो हमारे बंगला के गौरव